এবার কবিতা একাডেমি গড়ছে রাজ্য সরকার। একাডেমি চেয়ারম্যান মনোনীত হয়েছেন কবি সুবোধ সরকার। কবিতা একাডেমিতে কবি ও বাচিক শিল্পীদের জন্য গবেষণার বিশেষ সুবিধা থাকবে। রবীন্দ্রসদন চত্বরে হবে কবিতা একাডেমির অফিস। কবিতা ভালোবাসেন যারা, লিটল ম্যাগাজিনের ছেলেমেয়েরা, তাদের সবার পক্ষে একটা খুব আনন্দের দিন যে কবিতা নিয়ে একটা পুরো একটা একাডেমি তৈরি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে মস্তিষ্ক প্রসূত, এটা তারই ব্রেন চাইল্ড, এটা তার স্বপ্ন। ফের পাহাড়ে যাবেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানিয়ে দিলেন পর্বতারোহী সুনিতা হাজরা। এভারেস্ট শৃঙ্গ জয় গিয়ে দুঃসহ অভিজ্ঞতা সাক্ষী হন সুনিতা। কলকাতায় ফিরলেও বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গতকাল। এখন আমার চিন্তা ভাবনা নিজেকে সুস্থ হওয়া, পরিবারকে সময় দেওয়া, তারপর পরের চিন্তা। সুস্থ হয়ে গেলে আবার চিন্তা ভাবনা করা যায়, সেটা অটোমেটিক্যালি এসে যায়। অ্যাডভেঞ্চারের নেশা জোর করে আসে না, ওটা আপনা আপনিই আসে। যদি মনে হয় হ্যাঁ আবার ভেতর থেকে সাড়া পাই, উইল পাওয়ারটা পাই, হ্যাঁ আবার যাওয়ার, তখন ভেবে দেখা যাবে। এখন আপাতত কিছু না।